আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম দিল্লিতে শেখ হাসিনা নরেন্দ্র মোদী একান্ত বৈঠক দশটি সমঝোতা স্মারক সই স্বরাষ্ট্র রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীকে লাল গালিচার সংবর্ধনা ওজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বাড়ছে যমুনায় সিরাজগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত বন্যায় সর্বস্ব হারিয়ে দিশাহারা সিলেটের কয়েক হাজার পরিবার দেশে হঠাৎ করে বেড়েছে রাসেলস ফাইবার সাপের উপদ্রব আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ সব হাসপাতালে প্রতিষেধক রয়েছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী এবং ঈদ আনন্দ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ কমলাপুর স্টেশনে ঘরে ফেরা মানুষের ঢল শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শোনা এবারে বিস্তারিত রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে দিল্লির হায়দ্রাবাদে হাউজে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে শীর্ষ এই বৈঠকে নিজ নিজ দেশের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা বিস্তারিত রিপোর্টার ভারত সফরের দ্বিতীয় দিন দিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে একান্ত বৈঠকে মিলিত হন দুই নেতা পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে সই হয় দশটি সমঝোতা স্মারক এর মধ্যে উল্লেখযোগ্য ভারত বাংলাদেশ ডিজিটাল পার্টনারশিপ পরিবেশগত সীমা ও সুনীল অর্থনীতি স্বাস্থ্য ও ঔষধ খাতে সহযোগিতা রেল যোগাযোগ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বিদ্যমান সমঝোতা স্মারকের নবায়ন এদিকে সকালে রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের সরকার প্রধানকে জানানো হয় লাল গালিচা সংবর্ধনা সেখানে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্প পেটে বেজে ওঠে দুদেশের জাতীয় সঙ্গীত ভারতের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অফ অনার গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে দেশটির জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটে যান প্রধানমন্ত্রী সেখানে মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল ছিটিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান তিনি মনিউর রহমান এটিএন বাংলা কয়েকদিনের অতিবৃষ্টির কারণে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বেশ কয়েকটি জেলায় পানি বাড়ার সাথে সাথে তীব্র হচ্ছে নদী ভাঙন দেশের কয়েকটি জেলায় বন্যার পানি নেমে যাওয়ার খবর পাওয়া গেলেও বন্যার পরবর্তী দুর্ভোগের আশঙ্কায় দিন কাটাচ্ছেন বানভাসী মানুষ প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে জানাচ্ছেন তামান্না জেনিফার সিরাজগঞ্জের নদী তীরবর্তী নিম্নাঞ্চল কাজীপুর বেলকুচি এনায়েতপুর চৌহালি ও শাহজাদপুরের চরাঞ্চল প্লাবিত হয়েছে তলিয়ে গেছে আবাদি জমি গত চব্বিশ ঘন্টায় নদীর পানি বিপদসীমা অতিক্রম না করলেও যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে এতে আশঙ্কায় দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষ উজান থেকে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে নদ নদীর পানি বাড়ছে গত চব্বিশ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে আট সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এছাড়া পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সুনামগঞ্জে বৃষ্টি না হলেও বেড়েছে জনদুর্ভোগ আশ্রয় কেন্দ্রে খাবার ও পানি সংকট এবং অস্বাস্থ্যকর পরিবেশে মানবেতর জীবন পার করছেন বাসিন্দারা। ধানlambda তো বাচ্চারাlambda তো সমস্যা এদিকে মৈলুবি বাজারে গেছে বীজতলা শস্যক্ষেত। চারাগাছে পচন ধরে নাজুক অবস্থা ফসলি জমি। মৈলাবাণী থাকি সুগা দিলে আমরা খুব তবে নেত্রকোনায় বন্যার পানি কমতে শুরু করেছে গত দুই দিন যাবৎ বৃষ্টিপাত ও পাহাড়ি ঝল না থাকায় পানি কমলেও পুনরায় বৃষ্টিপাত হলে ভয়াবহ বন্যার আশঙ্কা স্থানীয়দের জেনিফার বাংলা এটিএন বন্যায় সর্বস্ব হারিয়ে দিশাহারা সিলেটের কয়েক হাজার পরিবার ভেসে গেছে অনেক পরিবারের সারা জীবনের সঞ্চয় ঘরবাড়ি ভেঙে গেছে ভেসে গেছে গবাদি পশু ধান চাল আশ্রয় কেন্দ্রগুলোতে রিলিফ খাবারের জন্য অপেক্ষায় দিন কাটছে তাদের পানি কমে এখন যাকে শুরু করেছে জনপদ জেলার কোম্পানিগঞ্জ কানাইঘাট গোয়াইনঘাট জকিগঞ্জ এবং জৈত্যাপুরের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এদিকে সুরমা কুশিয়ারা নদীর পানি এখনো কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দর্শক জয়ন্তাপুরের দিঘির পারে আছেন আমাদের প্রতিনিধি মনির হোসেন তপু গত দুই দিন ধরে তিনি এই এলাকার বানভাসীদের দুর্ভোগের কথা আমাদের সামনে তুলে ধরছেন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে তপু এই এলাকায় বন্যার পরিস্থিতি এখন কেমন দেখছেন বন্যা দুর্গতর মানুষেরা আসলে কি বলছেন ধন্যবাদ বাবনা আপনাকে জানিয়ে রাখি সিলেটের যে বেশ কয়েকটি যে উপজেলা রয়েছে এর মধ্যে পাঁচটি উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আর আপনি এখনো অনেক উপজেলায় আমরা যতদূর চোখ যাচ্ছে তত দূর দেখতে পাবেন এখনও থই থই করছে পানিতে এখানে এরই মধ্যে পানি কিছুটা কমতে শুরু করেছে বসদ ভিটা এরই মধ্যে জাগতে শুরু করছে তবে এখনও যে কাঁচা সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো এখনও পানির তলে রয়েছে সেক্ষেত্রে এখানে এখনো নৌকার মাধ্যমেই তাদের চলাচল করতে হচ্ছে আর আপনাকে জানিয়ে দেখি যে এই যে পানিতে যে বন্যার কারণে যে ভোগান্তির মধ্যে পড়েছে এরই মধ্যে অনেক পরিবার বন্যা আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছেন এরকম কিছু পরিবারের সাথে আমরা কথা বলার চেষ্টা করব তারা কিছুক্ষণ আগে এখানে যে বন্যা আশ্রয় কেন্দ্রের থেকে তারা এখানে এসেছিলেন এবং তারা আমাদেরকে যেটি জানি জানাচ্ছিলেন যে তাদের যে সর্বস্ব তারা এরই মধ্যে হারিয়েছেন এবং তারা তাদের যে গবাদি পশু ছিল সব কিছু হারিয়ে তারা এখন প্রায় নিঃস্ব প্রায় আমাদেরকে একটু জানাবেন যে এই যে বারবার বন্যায় কি অবস্থা আপনাদের বারবার বন্যায় আমরা অবস্থা যে আমরা দিনে হাটা মানুষ আর খামখাজর মানুষ ধান ফান কিছু দোলাও পানি সারা নিয়ে গেছে গরু বাসু বাবা হয়ে গেছে আর গুলো দান করতে কিছু নাই আমরা থাকিছুনিয়া মানে খালি জানল যে আশ্রয় খুঁজতে জায়গা লইছি আর খলু কিছু আমরা করার মধ্যে না গরিব মানুষ টাকা পয়সা নাই বাড়ি হারিয়ে দাম বাড়ি না বড় হর তেমনি না দেখতে পাচ্ছিলেন যে এখানে আমি এখন যে বসত বিটায় রয়েছে এখানে এরি মধ্যে যে আশপাশের যে যে বাশের বেড়া বেড়াটি গুলো ছিল সেগুলো ভেঙে চলে গেছে তাদের যে গোলা বড়া যে ধান ছিল সেগুলো চলে গেছে এখন এই তাদের এই পরিবার পরিজন নিয়ে তাদের দুশ্চিন্তা শেষ নেই সামনের দিন দিনগুলোতে তারা কিভাবে চলবেন সেটি তারা নিয়ে ভাবছেন জি এই ছিল আমার কাছে সবশেষ খবর তবু আপনাকে ধন্যবাদ এভার কেয়ার হাসপাতালের সিসিউতে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে শ্বাসকষ্ট সহ শারীরিক জটিলতা দেখা দিলে বেগম জিয়াকে অ্যাম্বুলেন্সে করে গতকাল গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয় ব্যক্তিগত চিকিৎসক ড এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বেগম জিয়ার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এর মধ্যে দেশ বিদেশের কয়েকজন চিকিৎসক ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগীর চিকিৎসায় করণীয় নিয়ে কয়েক দফা বৈঠক করেছেন ঊনআশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ডায়াবেটিক্স আর্থাইরাইটিস হৃদরোগ লিভার সহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছেন হঠাৎ করেই বেড়ে গেছে রাসেলস ফাইবার বা চন্দ্রবোড়া সাপের উপদ্রব প্রাণীবিজ্ঞানীরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সাপ নিয়ে ঢালাওভাবে আতঙ্ক ছড়ানো হচ্ছে ভীতি না ছড়িয়ে মানুষকে সচেতন হওয়ার পরামর্শ তাদের এদিকে সাপে কামড়ালে ওঝা বা গ্রাম্য চিকিৎসকের পেছনে না ছুটে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী এর মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে প্রতিষেধক পাঠানো হয়েছে বলেও জানান তিনি নিজান শাহজাহানের রিপোর্ট দেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে নদী তীরবর্তী অঞ্চলে বিষধর রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের দেখা মিলছে বিষাক্ত এই সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মাঝে এই আতঙ্ক বহুগুণে বাড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মন গড়া প্রচারণা সাপ সম্বন্ধে যে কথাগুলো বলা হচ্ছে সেইটি আসলে কিছুটা অতিরঞ্জিত চন্দ্রপড়া সাপ সরাসরি শুধু শুধুই মানুষকে আক্রমণ করবে ব্যাপারটি এরকম নয় যারা কৃষি জমিতে কাজ করছেন বা বিভিন্ন ঝোপঝাড় কেন্দ্রিক কৃষি কাজ বা কাজকর্ম করছেন তাদেরকে বর্ষাকালে শুধু চন্দ্র বোরা নয় যে কোনো সাপের জন্যই একটু সতর্ক থেকেই কাজ করা উচিত পরিস্থিতি বিবেচনায় সরকার প্রস্তুতি নিয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী ভিডিও বার্তায় তিনি বলেন সচেতনতার বিকল্প নেই সাপে কাটা রোগীর চিকিৎসায় দেশের স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যন্ত অ্যান্টি ভেনম সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে দংশনের পর কারো পরামর্শে উজা ঝাড়ফুকের নামে সময় নষ্ট না করে সোজা রোগীকে নিয়ে নিকটবর্তী সরকারি হাসপাতালে যেতে হবে বিশেষজ্ঞরা জানান দেশের রাসেলস ভাইপার বা চন্দ্রপুরা সহ চুরানব্বই প্রজাতির সাপ রয়েছে এর মধ্যে সিকি ভাগ বিষধর ওষুধ তৈরির কাঁচামাল সহ পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই গণহারে সাপ না মেরে নিজেকে সুরক্ষিত করে মাঠ ঘাট ও জলাশয়ে কাজ করার পরামর্শ তাদের মিজান শাহজাহান এটিএন বাংলা ঢাকা রাজনীতিবিদ্যে দুর্নীতিবাজ প্রমাণে একটি গোষ্ঠী অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন পঁচাত্তর বছরের পুরনো দল আওয়ামী লীগের কাছে এখনও বড় চ্যালেঞ্জ সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী রাজধানীতে দলের হীরক জয়ন্তী উদযাপনের সভা মঞ্চ পরিদর্শন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন বিস্তারিত জানাচ্ছেন সৈদ্রিয়াজ রাজধানীর সোরাউদ্দী উদ্যানে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীর স্থল পরিদর্শন করেন দলের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা আমাদের আয়োজন সম্পূর্ণ এ সময় সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি বলেন দেশের উন্নয়ন অব্যাহত রাখতে অসৎ ব্যবসায়ী এবং দুর্নীতিবাজদের প্রতিহত করা এখন দলের প্রধান কাজ এদেশ স্বাধীন করেছে পলিটিশিয়ানরা এদেশের উন্নয়ন করছে পলিটিশিয়ানরা সেই পলিটিশিয়ানদেরকে করা বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশের তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগের হাত ধরে দুই প্রধান অর্জন দেশের স্বাধীনতা ও উন্নয়ন এসেছে উল্লেখ করে সাধারণ সম্পাদক বলেন সাম্প্রদায়িক অপশক্তির কারণে রাজনীতি এখনও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি সাম্প্রদায়িকতা বিজয়ের পথে সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে এ সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করা পরাভূত করা আমাদের বিজয়াকে সুসংহত করবে দেশ ও জনগণের জন্যে আওয়ামী লীগের রাজনীতি জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন টানা চতুর্থবারের সরকার অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সৈয়দ রিয়াজ এটিএন বাংলা ঢাকা প্রিয়জনের সাথে ঈদ আনন্দ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ঢাকায় ফেরা মানুষের ছিল উপচে পড়া ভিড় একই রাজধানীর বাস স্ট্যান্ড ও সদরঘাট লঞ্চ ট্রেনে যাত্রাপথে কিছুটা ভোগান্তি থাকলেও সময় মতো ফিরতে পারায় খুশি যাত্রীরা এদিকে প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটাতে এখনো রাজধানী ছাড়ছেন অনেকেই তরিক ইসলামের স্টেশন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেনে উপচে পড়া ভিড় কর্মজীবী মানুষের কিছুটা ভোগান্তি থাকলেও সবার চোখে মুখে সাথে ঈদ কাটানো শেষে ঘরে ফেরার স্বস্তির আবেশ সবার সাথে একসাথে মিলেমিশে ঈদ করলাম খুব ভালো লাগলো ট্রেনগুলো সব পেরেইলে উত্তরবঙ্গের যা যাত্রীরা অনেক ভোগান্তিতে পড়ছে এখন যাওয়ার সময় ভালো অবস্থায় এসেছে কিন্তু আসার সময় খুবই কঠিন অবস্থা পড়ছি সেই বগিতে পা ফেলানোর কোনো জায়গা নাই যতটা ভালোই ছিল এক ঘন্টা লেট হয়েছে ট্রেন মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ ভালোই একটু লেট এইটুকুই একই অবস্থা রাজধানীর সায়েদাবাদ বাস স্ট্যান্ড ও সদরঘাট লজ টার্মিনালে ভোগান্তি ছাড়া ইচ্ছে সে ঢাকা আসতে পেরে খুশি তারা আসার সময় মানে আমাদের ভাড়াটা একটু বেশি নিচ্ছে এটাই একটু সমস্যা ঈদের পরের দিন গিয়েছি আজকে ব্যাক করলাম কালকে থেকে অফিস আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে ঈদের যে প্রচন্ড গ্যাদারিং সেটা মনে না মধ্যেই ছিল সবকিছু রয়েছে ভিন্ন প্রয়োজনের তাগিদে ঈদের ছয় দিন পরেও অনেকে ছুটেছেন প্রয়োজনের তানে। আমরা ঈদের ছুটি পাই নাই এখন যায় তো ফিল পাবো না ঈদের ফিল পাবো কি এমনি দাওয়াত খাবো এগুলাই তো তরিক ইসলাম এটিএন বাংলা ঢাকা শেরপুরের ঝিনাইগাতিতে নৌকা ডুবে মেডিকেল শিক্ষার্থী সহ দুজনের মৃত্যু হয়েছে এতে আহত হয়েছেন আরো পাঁচজন ঝিনাইগাতি উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দুলি গ্রামে এই ঘটনা ঘটে মৃতরা হলেন কান্দুলি গ্রামের রংপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মোশারফ হোসেন মিল্টন ও ঝিনাইগাতি উপজেলার আদর্শ ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আমান উল্লাহ আমান স্থানীয়রা জানায় ঈদের ছুটিতে কয়েকজন বন্ধু মিলে নৌকা নিয়ে ঢলের পানি দেখতে যায় এ সময় হঠাৎ নৌকা উল্টে গেলে পানিতে ডুবে মিল্টন ও আমান উল্লাহ মারা যায় পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবারে ইসলামী ব্যাংক জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষয়ক্ষতি মোকাবেলায় জিডিপির পাঁচ ভাগ বরাদ্দ প্রয়োজন বলে জানিয়েছে গবেষণা সংস্থা তাদের মতে এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ অথচ এ খাতে প্রয়োজনের তুলনায় অপ্রতুল বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে টেকসই সমৃদ্ধি সবুজ অর্থনীতি দু হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় তীব্র তাপ্রবাহ অতি সহ প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে উন্নত দেশের প্রতিশ্রুত অর্থ ছাড় না দেওয়ার সমালোচনা করেন গবেষকরা এ সময় নদী বন ও প্রাকৃতিক জীব বৈচিত্র্য রক্ষায় বারোটি সুপারিশমালা তুলে ধরা হয় আমাদের বাংলাদেশের যে মানে আমরা এখন পর্যন্ত যে এস্টিমেট পেয়েছি আমাদের যে ক্ষয়ক্ষতি তাতে জিডিপির পাঁচ শতাংশ ব্যয় করা উচিত যেটা এখন পর্যন্ত মাত্র পয়েন্ট সেভেনের মতো আছে জিডিপির মানে পার্সেন্ট বাংলাদেশ ব্যয় করছে তো আমি মনে করি এটা এই বছরের বাজেটের আমি কমপক্ষে আমি মনে করি যে জিডিপির সেটা এক থেকে দেড় শতাংশ ব্যয় করা উচিত বাট দুই হাজার পঁচিশে সেটা কমপক্ষে দুই শতাংশ যাওয়া উচিত এবং তিরিশে সেটা তিন শতাংশ যাওয়া উচিত পুরো বাজেটটা এখন আমাদেরকে যে ফ্রেমওয়ার্কটা আছে জিডিপি প্রবৃতি বেস এটাকে চেঞ্জ করে আমাদেরকে ট্যাক্সের সমৃদ্ধি ফোকাস করে করতে হবে এবারে জানিয়ে পার্টেক্স খেলার খবর টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ খেলার আগে সংবাদ সম্মেলনে টাইগারদের পেসার তাসকিন আহমেদ জানান ভালো কিছু করতে হলে বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদের আরো দায়িত্বশীল হতে হবে অ্যান্টিগার সার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে আটটায় পরাগ আরমানের রিপোর্ট সুপার এইট পর্বের শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে আটাইশ রানে হার টাইগারদের তবে সেমিফাইনাল পর্বে খেলার আশা টিকিয়ে রাখতে হলে ভারতকে হারানো ছাড়া পথ নেই বাংলাদেশের টুর্নামেন্ট জুড়েই ব্যাটিং বেশ ভুগিয়েছে টাইগারদের ভারত ম্যাচের আগে এ পর্যায়ে উন্নতির কোনো বিকল্প দেখছেন না দলের পেসার তসকিন আহমেদ শুরুর দিকেও আমরা তেমন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলি নেই তো এক একটা ভেনুতে এক একরকম উইকেট এখানে চ্যালেঞ্জটা একটু ডিফারেন্ট এখানে ব্যাটসম্যানদের ফেভারটা একটু বেশি তো আমরা আগে ব্যাটিং করলে আমাদের অ্যাটলিস্ট ওয়ান সেভেন্টি এইডি করতেই হবে ভারতের বিপক্ষে ভালো কিছু করতে হলে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে বলে জানান তা তাতে ব্যাটিং বোলিং দুই বিভাগেই ভালো করতে হবে ব্যাটিং বোলিং দুইটা সেক্টরেই আমাদেরকে একটু এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করতে হবে নেক্সট ম্যাচে স্পেশালি কারণ নেক্সট ম্যাচ হেরে গেলে তখন আসলে আর সেমিতে যাওয়ার স্বপ্ন থাকবে না সো নেক্সট ম্যাচটাই আমাদের জন্য ভাইটাল আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তেরো বারের মোকাবেলায় ভারত জিতেছে বারোটিতে একটিতে জয় বাংলাদেশের পরাগারমান এটিএন বাংলা টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে যুক্তরাষ্ট্রকে নয় উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ এতে দুই ম্যাচে এক জয় সেমিফাইনালে খেলার স্বপ্নটা টিকে রইল ক্যারিবিয়ানদের একশো উনত্রিশ রানের টার্গেটে নেমে শাই হোপের ফিফটিতে এক উইকেটে একশো ত্রিশ রান তুলে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ উনচল্লিশ বলে দলের পক্ষে সর্বোচ্চ বিরাশি রানে অপরাজিত থাকেন শাই হোপ বারো বলে হার না মানা সাতাশ রান করেন নিকোলাস পুরান। এর আগে বার্বাডোজে টস হেরে ব্যাটিংয়ে নেমে ক্যারেবিয়ান বোলিং টান দেবে একশো আঠাশ রানে অল আউট হয় যুক্তরাষ্ট্র দলের পক্ষে সর্বোচ্চ উনত্রিশ রান করেন আন্দ্রেস কৌস ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে ম্যাচ সেরা রোস্টন চেইস ও নিকোলাস পুরান তিনটি করে উইকেট তুলে নেন আর টানা দুই পরাজয় সেমিফাইনালের স্বপ্নটা ভেসে গেল যুক্তরাষ্ট্রের দিল্লিতে শেখ হাসিনা নরেন্দ্র মোদী একান্ত বৈঠক দশটি সমঝোতা স্মারক সই রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীকে লাল গালিজা সংবর্ধনা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বাড়ছে যমুনায় সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত বন্যায় সর্বস্ব হারিয়ে দিশেহারা সিলেটের কয়েক হাজার পরিবার দেশে হঠাৎ করে বেড়েছে রাসেলস ভাইপার সাপের উপদ্রব আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ সব হাসপাতালে প্রতিষেধক রয়েছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী এবং ঈদ আনন্দ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ কমলাপুর স্টেশনে ঘরে ফেরা মানুষের ঢল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি দেখতে ব্রাউজ করুন ধন্যবাদ সবাইকে